তো ফাইনালি আমার হাতে চলে এসেছে GoPro Hero 9 Black আমার হাতে চলতে টাকা সিডি মিনি করতে আছে কত টাকা বলতে কত টাকা টাকাটা কিভাবে অ্যারেঞ্জ করছি একমাত্র আমি জানি ভাই কে আজকে আমরা আমরা কে এখানে বেঁধে রেখে পিটবো What's up guys, it's your boy Arke Rahan and welcome to my brand new vlog. So guys, basically title of our video is to watch Asker video and vlog a topic. Guys, Asker video is our live journey at a turning point. Because we have a lot of camera and a vlogging based setup. But we have to do it. But we have to do it. Finally, আব্বুর সাপোর্ট নিয়ে আমি আজকে যাচ্ছি আজকে একটা গোপ্রো নিব এক ভাইয়ের সাথে কথা বলছি ফেসবুকে স্ট্যাটাস দিছি এরপর ওনার সাথে কথা হইছে তো কথাটা হচ্ছে আমি নিচ্ছি গোপ্রো হিরো কত ভাই 9 তো গাইস অনেকটা এক্সাইটেড যেতে হবে নোয়াখালী থেকে চট্টগ্রাম তো ঘড়ি বাজে 12:43 তো আমরা এখন বেশি লেট করব না এক্স্যাক্টলি অনেকটা লেট হয়ে গেছে কারণটা আমি যেতে যেতে বলবো কার জন্য লেট হইছে তো সো গাইস চলুন করব না আর দেরি শুরু করি তা রা তা রি চট্টগ্রামে চলে আসছি কি কারণে চট্টগ্রামে আসছি আমি সুন্দরভাবে আপনাদের মাঝে বলি নাই তো আমি এখন বলতেছি সেটা হইতেছে যে আমি ফেসবুকে একটা স্টোরি দিছি মানে নিউজ ফিডে ওখানে দিয়েছি যে আমার আই নিড গোপ্রো হিরো 9 ব্ল্যাক তো স্টোরি দেওয়ার পরে একজন ভাই আমাকে স্পেশালি নক দিয়েছে উনি হচ্ছে একজন ইউটিউবার তো ইউটিউবার ওনার নামটা আমি বলবো না কিছুক্ষণ পরে ভাই আসবে ওনার সাথে মোলাকাত মানে মিট হবে তো তখন আপনাদের মাঝে দেখানো হবে উনি কে আসলে উনি কিন্তু স্পেশাল পার্সন একজন একজন ইউটিউবার উনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস একজন ইউটিউবার তো গাইজ আমি আসছি একটা ক্যামেরার জন্য সেই নোয়াখালী থেকে আসছি আমি কিন্তু দীর্ঘদিন থেকে আমার চ্যানেলে কোনো ভিডিও দিতেছি না কারণ হচ্ছে আমি প্রতিজ্ঞা গ্রহণ করেছি কোনো ক্যামেরা ছাড়া আমি আমার চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড দিব না এটার একটাই মাত্র রিজন সেটা হচ্ছে কোয়ালিটি ফেল আমি যদি ফোনে যত ভালো এডিট করি না কেন 4K রেজুলেশন আদার্স এনি পার্সোনাভাবে যদি আমি এডিট করি বা ভিডিও একটা ক্রিয়েট করি কিন্তু কোনোভাবে সেটা রেজুলেশন হাই কোয়ালিটিতে আসে না এটা হচ্ছে একটা প্রবলেম সেজন্য হয়তোবা একটা গোপ্রো হয়তোবা একটা DSLR ক্যামেরা নিব সেটা নিয়ে আমার একটা পথের জন্য বা একটা পথ চলার একটা পাড়ি দেওয়ার একটা ইচ্ছা ছিল তো ইনশাল্লাহ ভাই উনি আসতেছে আসার পরে ক্যামেরাটা দেখব যদি ভালো লাগে ইনশাল্লাহ তো ক্যামেরাটা নিব তো সো গাইস অ্যাক্সিলারেটর অনেক জোর আর একটা জিনিস অনেক খারাপ লাগতেছে সেটা হচ্ছে টাকাগুলো চলে যেতেছে তো প্যারানায় চিল খেলা হবে ক্যামেরা আসতেছে কারণ ক্যামেরা নিয়ে ক্যামেরার টাকাটা আপনারাই উঠাই দিবেন এক কথায় তো যারা এখন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইনটি বাজিয়ে দিন কারণ হইতেছে কি অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতেছে আমার চ্যানেলে কারণ সামনে থেকে অনেক ডেলি ব্লগ আসবে অনেক চিল হবে মাস্তি হবে তো আর কোনো কথা হবে না ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গাইজ আরেকটা রিজন আছে আমি চট্টগ্রাম কেন আসছি সেটা হইতেছে আমার অনেকগুলো গার্লফ্রেন্ড যেটা সবার সাথে দেখা করতে আমি চলে আসছি সো একজন একজন করে দেখাইতেছি এ হচ্ছে মোনালিসা এ সরটা মোনালিসা এ সর ভোলানিসা এখানে চারটা গার্লফ্রেন্ড একসাথে আমার সো গাইজ কোনো কথা হবে না আমি কিন্তু সিঙ্গেল না চ আমার কিন্তু চারটা গার্লফ্রেন্ড আছে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পেয়ে গেছি আমাদের মোজাহির ভাইকে
তো মজার ভাই চলে আসছে আমাদের মাঝে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো অনেক দূর থেকে আসছেন, আশা করি অনেক কষ্ট হয়েছে। কষ্ট বলতে ভাই আপনার সাউন্ড কম কেন? সাউন্ড কম থাকার কথা আমাদের, আরো জোরে কথা বলবেন। লাঞ্চ হয়েছে তো না উঠবে মোটামুটি, সাউন্ড এত কম উঠবে না। এখানে মোটামুটি নিরিবিলি পরিবেশ আছে, মোটামুটি মাইক্রোফোন ছাড়াও খুব ভালো রেকর্ড হবে। আর আমাদের অনেক গরম লাগতেছে আর আপনার লাগতেছে ঠান্ডা। না আমি এই যে আজকে এটা দেখেই বুঝে যাচ্ছে, আজকেই মাত্র মানে এই বেল্লো মাথা হয়ে গেলাম, অনেক বেশি গরম লাগতেছে। আমার মনে হয় টাকার গরম এই অবস্থা। না না টাকা ইউটিউব থেকে এত পর্যায়ে টাকা আসতেছে যে ভাই মানে টাকা কোথায় রাখবো, ওই টেনশনে সব ফেলে দিছে। মানুষ যতটা মনে করে অত টাকা আসে না, এগুলা আসলে যেকোনো একটা নিব, তো আমার বাজেট শর্ট, তো তার কারণে আমি চাচ্ছি যে মানে আমি যে ক্যাটাগরির ব্লগ করি তার জন্য হচ্ছে M50 বেস্ট মনে করতেছি আমি, মানে মিররলেস ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা না, তার জন্য আমি অ্যাকশন ক্যামেরা থেকে বাইক, কিন্তু বাইক রাইড করে মানে বাইক টাইক ব্যবহার সেবা হচ্ছে ওরকম, তো আমার কিন্তু বাইক নাই, তো আমি চাচ্ছি যে আর কি মানে মিররলেস ক্যামেরা নিতে, গোপ্রো থেকে অ্যাকশন ক্যামেরা থেকে মিররলেস ক্যামেরায় শিফট হতে যাচ্ছি। সেজন্যই মূলত গোপ্রোটা সেল দেওয়া, আমরাটা সেল করে দেওয়াচ্ছি, সেখানে অবশ্যই বলে দিচ্ছি আর কে রায়হান ব্লগকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার ব্লগেও। আচ্ছা আমি আপনাদের দুইজনের মাঝে থাকলাম, আমি কই আহমেদ, আহমেদ মুক্তাদি। আচ্ছা আচ্ছা বেচারাকে একটু দেখাই দিই, এই বেচারা এতক্ষণ ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করছিল। আহমেদ মুক্তাদিরও সাবস্ক্রাইবটা করবেন। আচ্ছা আচ্ছা ডেসক্রিপশনে লিখ দাও তাহলে আহমেদ মুক্তাদির। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো লঞ্চ তো হয়েছে না আপনাদের? এই দুই বেচারা মানে মুখ দেখে লঞ্চ করছি ভাই, আপনি যখন আসতেছেন তখন আমরা লঞ্চটা করে মানে করতেছি অলরেডি, ফোন দিছেন ধরতে পারিনি, মানে খাইতেছি ওই সময়। মূলত আসছেন কিভাবে 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 আসছেন? আসছি ভাই, কতক্ষণ লাগছে? কম না ভাই, 4 hours এর মতো লাগছে। ওরে আল্লাহ, সকাল টাইমে আসলে আরো ভালো হতো। না মর্নিং টাইমে আসতাম বাট একটা কাজ ছিল সেজন্য আর আসা হয় নাই। সবাই যদি কিউট কিউট ব্লগ দেখতে চান আহমেদ মুক্তাদির চ্যানেলে চলে যান, আর কে রায়হানে কোনো কিউট ব্লগ পাওয়া যায় না, কোচি কোচি ব্লগ দেখতে চলে যান। এটা হচ্ছে পুরাই মানে পাওয়া একটা কথা। যদি কোনো ট্রাভেল আপনারা যদি মোটো ব্লগ পছন্দ করেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আমাদের ব্লগিং টাইপটা দুই রকমের, একজন মোটো আর একজন ট্রাভেল। ইয়ো কথা হইতেছে কি কষ্টের টাকা বলতে কষ্টের টাকা, টাকাটা কিভাবে অ্যারেঞ্জ করছি একমাত্র আমি জানি। ভাই কিভাবে টাকাটা দিয়ে ক্যামেরাটা কিনছে ওটা ভাইয়ে জানে ভালো। ভাই অনেক খুশি আজকে, ভাই কিন্তু অনেক খুশি, ছোট্ট জিনিসটা কিন্তু আমার। আমি কেমনে খুশি হলাম মানে, আর ভাই সেকেন্ড ক্যামেরা ছিল আমার, কিন্তু ভাই মেমোরি কার্ডটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। ভাই আমাকে অনেক হেল্প করছে এই জিনিসটা নেওয়ার জন্য, আমি দূর থেকে আসছি সে সম্মানটা উনি রাখছে, এই জন্য ভাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আর খুব ভালো লাগছে ভাই। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আহমেদ মুক্তাদির, আহমেদ মুক্তাদির না আর কে ব্লগ, আহমেদ মুক্তাদির আনসাবস্ক্রাইব করে দেন। আর আমরা হচ্ছে এখন ইউনেস্কো সিটি সেন্টার, যেটা হচ্ছে জিসি মোড, চট্টগ্রামের জিসি মোড। তো ভাইরা অনেক হেল্পফুল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি মনে হয় আমার মনে হয় আমার বেস্ট প্রোডাক্টটা তাদেরকে দিতে পেরেছি এবং স্যাটিসফাইড থাকবেন আশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কন্টিনিউ করতে হবে। জি জি অবশ্যই অবশ্যই, ইউটিউব মানে হচ্ছে কন্টিনিউ ভিডিও করতে হবে, সাকসেসফুল ইউটিউবার। অনেক টাকা টাকা সিনেমিনি করতে হবে, তো টাকা সব টাকা। সো গাইস, তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটা একটা লাইক দিবেন। কত দিয়ে নিচ্ছি সেটা বলতেছি না, কারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে। অনেকে বলবো অনেক বেশি দামে নিয়ে গেছে, অনেকেই বলতো অনেক কম দামে নিচ্ছে, এরকম অনেকেই বলতে পারে। তো ভাই হ্যাপি আছেন? ভাই কিন্তু হ্যাপি আছে, তো কত দিয়ে নিচ্ছে সেটা কিন্তু বলতেছে না, আমি বলবো কি আমি জানি না, তবে আমি এটা বলা যাবে না, কারণ হচ্ছে ভাই হ্যাপি আছে, আমিও হ্যাপি আছি, এটাই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভাই বেশ প্রোডাক্টটা পেয়েছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। So guys, happy day, 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 happy